नमस्कार बंधुरा साथी कुकिंग एंड ब्लॉग चैनल सकल के अनेक अनेक स्वागत। ए देखो हमें रान्नाघरे चले कतला माछ नहीं धुए परिष्कार नहीं लवण हलुद और एकटू सर्षे तेल मेखे भालो करे लाल लाल करे भेजे नेब और कतला माछ और फुलकपी दिए झोल करब भालो करे। दुर्दान्त एक रेसिपी अनेक पुरनो दिन रान्ना तो একটু অন্যরকম ভাবে করব। যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে এরকম ভাবে খেলে গ্যাস অম্বল হবে না। তো কড়াইয়ে প্রথমে আমি তেল দিয়ে দিলাম, মাছটা ভালো করে ভেজে নিই। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ করো না। তো ভালো করে এরকম মেখে নিই মাছটা। खेते असाधारण लागे। और खेले कोनो समस्याओ हय ना। फुलकपी दिए माछेर झोल अनेकेई करे खाय, किन्तु एकटु अन्य धरनेर करब, तोमरा देखलेई बुझते पारबे। সেই জন্য বলছি পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা সকলে একটু বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে। আমার ভিডিও বোধহয় ভালো লাগছে না, তোমরা কেউ দেখছো না সেভাবে, ওয়াচও করছো না, কমেন্টও করছো না। একটু বেশি বেশি করে শেয়ার করো, আমাকে একটু সাপোর্ট করো। আমি তো একজন অসহায় নারী, আমার লড়াইটা অনেক বড় এখন। একটা অসুস্থ মানুষ আমার মাথার উপরে আছে, তারপরে সংসারটাও আছে, তো এখনও সেভাবে কিছু করেই উঠতে পারিনি আমি। কী করে কী করব এখনও বুঝতে পারছি না। আড়াই বছর তিন বছর হয়ে গেল অসুস্থ হওয়া। সেই জন্যই বলছি তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো, সাপোর্ট করো, পাশে থেকো বন্ধুরা। প্রথমে এরকম ভেজে নিই মাছগুলো ভালো করে। সব মাছগুলো আমি ভেজে নিই, তারপরে তোমাদের রেসিপিটা দেখাচ্ছি। এই দেখো লাল লাল হয়ে গেছে একদম মাছ। এখন তুলে নেব। বাকি যে কটা মাছ আছে এখন ভেজে নেব। মাছের লেজ কেটে কেটে ভালোবাসো কমেন্ট করে জানিও। আমি খুব ভালোবাসি মাছের লেজ কেটে। মাছের লেজ আমি খাই বাড়িতে, আর আমার কর্তামশাই খায় মাছের মাথা, আর ছেলে দুই ছেলে পেটির মাছ খেতে খুব ভালোবাসে। এই দেখো মাছ ভাজা হয়ে গেল, এখন ঝোলটা বসিয়ে দেব। এই দেখো এক চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি দুটো, আর টমেটো কেটে নিয়েছি দুটো, কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, একটু ধনে পাতা কুচি করে নিয়েছি। পেঁয়াজটা ছেড়ে দিলাম, ডিমেরে চিরে নেব ভালো করে।
আর ফুলকপি খেলে অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা হয়, তো সেটাই গ্যাস অম্বল হবে না কেন সেটা বলছি, এভাবে খেলে অনেকেরই গ্যাস অম্বলের সমস্যাটা হয় না। আমরা যখনই খাই ফুলকপি এভাবেই খাই। এ দেখো একটু অল্প জলে লবণ দিয়ে ভাপিয়ে রেখেছি ফুলকপি আর আলু, হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, দিয়ে এদিকে মশলা কষাবো, মশলার ওপরে ফুলকপি আলু দিয়ে দেবো। এরমভাবে খেলে দেখেছি গ্যাস অম্বলটা হয় না, আর খেতেও খুব ভালো হয়, স্বাদে কোনো ফারাক থাকে না। ভাপানোটা খুব বেশি ভাপালে হবে না, একটু জলটা বেশ খুব ভালোভাবে গরম হয়ে উঠবে, শশা শব্দ করবে, তখন ফুলকপি আলুটা দিয়ে গ্যাস অল্প করে কমিয়ে দিয়ে তারপরে অফ করে দিতে হবে। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ঢেকে রেখে ফুলকপিটি গ্যাসটা বেরিয়ে যায় আর স্বাদও কমে না। তো টমেটো কাঁচা লঙ্কা সবই দিয়ে দিলাম, এখন মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে নিয়েছি হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা আর লঙ্কার গুঁড়ো, হলুদ, সব একসাথে এটা মিক্স করে পেস্ট করে নেব। আর এই দেখো ধনে পাতা কুচি করে রেখেছি, এটা তো নামাবার সময় দেব। একটু জল দিয়ে আমি এটাকে গুলে নেব। মশলাটা ভালো করে মিক্স করে নিলাম। মশলাটা দিয়ে আমি ভালো করে এখন কষিয়ে নেব মশলাটা আগে। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে এসেছে, মশলা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ফুলকপি আলু দেব। ফুলকপি আলু ভাপিয়ে রেখেছি, লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু হলুদ দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মশলা ভাজার। এখন আমি এই দেখো ফুলকপিগুলো দিয়ে দিলাম, ফুলকপি আলু একসাথেই দিয়ে দেব। গ্যাস হয় বলে কি আর ফুলকপি খাবো না, তাই কি হয়? গ্যাসকে রক্ষা করে যতটা যা খাওয়া যায়। তো ভালো করে দেখো এখন আমি নেড়ে চেড়ে নেবো, কষিয়ে নেবো ভালো করে, তারপরে জল দিয়ে দেবো। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই তোমরা জানিও, ভালো লাগলে লাইক করো আর সাথে থেকো, আর আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আর বেশি বড় করবো না ভিডিও, একটু ঢেকে দিলাম কষানো হতে হতে। মিনিট তিন চারেক ঢেকে দিলাম একটু,
এই দেখো কষানো প্রায় হয়ে এসেছে, জল দেব আর মাছ দেব। বাচ্চাদের খুব জোর খিদে পেয়ে গেছে। তো ঝোলটা হলেই তাড়াতাড়ি খেতে দিয়ে দেব। সব টিউশনি থেকে বাড়ি এসেছে, আজকের মতো বিদায় নেব, দেখা হবে পরের ভিডিওয়। তোমরা সকলে ভালো থেকো, ভগবানের কাছে অনেক প্রার্থনা করি সকলেই ভালো থাকুক আর আমরাও যেন ভালো থাকতে পারি। এই দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। ফুলকপি আলু যে আলাদা করে ভাজিনি তার বোঝার উপায় নেই, দারুণভাবে কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দেব পরিমাণ মতন, যে যেমন ঝোল খাবো সেরকম মতো ঝোল দিয়ে নিলেই হলো। অনেকেই বেশি ঝোল পছন্দ করে না। আজকে আমি বেশি কিছু রান্না করিনি, অন্যান্য কাজ ছিল, রান্না করতেও অনেক দেরি হয়ে গেল। তো একটু বেশি করেই ঝোল দিলাম আমি, এখন মাছগুলো দিয়ে দেব। ফুটে উঠেছে ঝোল, টকবক করে ফুটছে। দেখো মাছ দিয়ে দিলাম আর শুধু বাকি রইলো ধনে পাতা, ধনে পাতাটা দিয়ে দিলেই রান্না কমপ্লিট। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এরকমভাবে করে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আর গ্যাস অম্বলের সমস্যাটাও হবে না। আমিও গ্যাস অম্বলে ডুবিয়েছিলাম একটা সময়, এখন বলতে নাই অনেক কম আছে সমস্যা। একটু মেনটেনেন্স দরকার সব ব্যাপারেই, এরকম নিয়ম করে চললে পরে প্রবলেম হবে, কম হবে যতটা এড়ানো যায়। আজকের মতো এখানে শেষ করলাম। এ দেখো ধনে পাতা দিয়ে দিচ্ছি, ব্যাস টকবক করে ফুটছে ঝোল। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওয়।